আমার নেতাকর্মীদের নামে 1974 সালে বিশেষ ক্ষমতা আইনে এখনো যাই মামলা চলমান পাঁচটি মামলা করেছে 357 জনকে গ্রেফতার করেছে এখন বাংলাদেশে বিএনপি আওয়ামী লীগ বা অন্যান্য দলগুলি একটা কম্পিটিটিভ ইলেকশন সেখানে যদি আমি কোথাও জনসভা করতে গেলাম আমার কাছ থেকে 10 জন লোককে ধরে নিয়ে গেল তাহলে পাবলিক কি আপনার সাথে থাকবে পুলিশে কর্মীটাকে নিয়ে যাচ্ছে উনি বারবার বলছে রাজনৈতিক প্রতিহিংসার একটা জায়গায় আমরা প্রতিহিংসা না এটাকে বলে টোটাল ডাকাতি নোংরামি বিএনপি বলছে আসলে এই সরকারের সময় একেবারে শেষ অর্থাৎ এই সরকারও কি আসলে তাদের পথ হারিয়েছে কিনা কিংবা সময় কেন শেষ বলে আপনারা মনে করছেন ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমার দুই শ্রদ্ধেয় সহ-আলোচক এবং দেশ টিভির শ্রোতা যারা আমাদেরকে দেখছেন সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আসলে রাজনীতি পথ হারায় কখন যখন রাজনৈতিক সংগঠনগুলি বা রাজনৈতিক দলগুলি যখন জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় যখন তারা ক্ষমতা নির্ভর হয়ে পড়ে যখন মনে করে যে ক্ষমতা হইল মুখ্য জিনিস তখন কিন্তু সাধারণ মানুষ মনে করে রাজনৈতিক দলগুলি রাজনীতি থেকে বিচ্যুত হয়ে গেছে আজকে বাংলাদেশে কিন্তু ক্ষমতাসীন দলের সেইম অবস্থাটা বিরাজ করছে কারণ জনগণ হলো একটি রাজনৈতিক দলের মূল স্টক হোল্ডার অথচ দেখবেন এই সরকার সেই জনগণকে প্রতিনিয়ত অবজ্ঞা করে চলছে সেই জনগণের অধিকারকে তারা ক্ষুণ্ণ করছে তার ভোটের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করছে তার গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করছে তার যেই সাংবিধানিক রাইটগুলি সেগুলিকে সংকুচিত করছে সুতরাং নানাভাবে জনগণকে তারা কিন্তু দূরে সরিয়ে দিচ্ছে যার জন্য আপনার এই কবিতার যে লাইনটি সেটা এই সরকারের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রযোজ্য আজকে দেখেন বাংলাদেশে সাম্প্রতিককালে যে পরিস্থিতিটি সেখানে বাংলাদেশের রাজনৈতিক দল বলেন বাংলাদেশের সাধারণ ভোটার বলেন বাংলাদেশের যারা বিদগ্ধজন তারা বলেন তারা কি চায় বাংলাদেশের মানুষের ভোট দেওয়ার অধিকারটা ফেরত চায় কিন্তু সরকার সেইটা দিত ন্যূনতম তাদের কার্পণ্য তারা যে কোনো মূল্যের বিনিময়ে ক্ষমতা থাকতে হবে ক্ষমতা যেন তাদের কাছে সোনার ঋণ এটাকে যদি কোনো কারণে হারিয়ে ফেলে তাহলে তাদের হয়তো অস্তিত্ব বিলীন হয়ে যাবে এবং তারা এই 14 বছরে ক্ষমতায় থেকে প্রশাসনকে এমনভাবে ব্যবহার করেছে এমনভাবে নিজেদেরকে দুর্নীতিতে জড়িয়েছে এমনিভাবে মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়ে মানুষের শত্রুতে পরিণত হয়েছে তারা এখন নিজেদেরকে ক্ষমতার বাইরে আর কল্পনা করতে পারে না তারা মনে করে ক্ষমতার বাইরে যদি আমরা যাই তা আমাদের অস্তিত্ব কোথায় গিয়ে দাঁড়াবে এটা নিয়ে তারা কিন্তু সুশঙ্কিত যার জন্য আজকে মানুষের উপর অত্যাচার নির্যাতন নিপীড়ন ক্ষমতার অপপ্রয়োগ যা কিছু প্রয়োজন আজকে সব কিছু কিন্তু সরকার ব্যবহার করছে যার কারণে আপনার যে লাইনটি আজকে বলেছেন মানুষের কাছে একটাই যে সরকারি দল হয়তো পথ হারিয়েছে যার কারণে আজকে তারা কখনো বিদেশিদের উপর ভরসা করছে কখনো আইন শৃঙ্খলা রক্ষাক বাহিনীকে দলীয় কর্মীর মতো ব্যবহার করছে আপনি দেখবেন সাম্প্রতিককালে আমাদের রাষ্ট্রের যারা কর্মচারী যারা রাষ্ট্রকে স্টেটের মানে রাষ্ট্রের কর্ম তারা আজকে কথা বলে মনে হয় যে একটা রাজনৈতিক দলের নেতা কর্মী সমর্থকরা কথা বলছে অর্থাৎ ন্যূনতম তাদের সাংবিধানিক যেই সেন্সটুকু থাকা দরকার সেইটাও তারা হারিয়ে ফেলে বিএনপি মিথ্যাচার করছে বলছেন হাবিব মিল্লাত আমি হাবিব মিল্লাত ভাই যে কথাটি বলেছে উনি তো 2018 তে প্রার্থী ছিলেন উনি একটা একা বুকে হাত দিয়ে বলুক যে ওনার একটা জনসভায় পুলিশ কখনো প্রতিবন্ধকতা তৈরি করেছে ওনার একটি বিরুদ্ধে পুলিশ একটি মামলা করেছে আমি নির্বাচন করেছিলাম 2018 তে আমি যেদিন নমিনেশন সাবমিট করেছিলাম আমার কাছে ভিডিও আছে আমি কত লোক নিয়ে সেদিন নমিনেশন পেপার সাবমিট করেছিলাম পরের দিন ওখানে সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা কর্মকর্তা আমার বাসায় গিয়ে বললেন আগামীকাল থেকে আপনি কোনো মুভ করবেন না আমার নেতাকর্মীদের নামে 1974 সালে বিশেষ ক্ষমতা আইনে এখনো যাই মামলা চলমান পাঁচটি মামলা করেছে 357 জনকে গ্রেপ্তার করেছে এখন বাংলাদেশে বিএনপি আওয়ামী লীগ বা অন্যান্য দলগুলি একটা কম্পিটিটিভ ইলেকশন সেখানে যদি আমি কোথাও জনসভা করতে গেলাম আমার কাছ থেকে 10 জন লোককে ধরে নিয়ে গেল তাহলে পাবলিক কি আপনার সাথে থাকবে অর্থাৎ মেসেজটা কি দিচ্ছে আজকে উনি উনি মিলাদ ভাই যে কথাগুলি বলছে আপনি বলতে পারবেন যে 300 সিট আপনারা হয়তো করেন নাই আপনারা জোটকে ছেড়ে দিয়েছেন এই যে আপনাদের মহাজোটের একজন প্রার্থী গ্রেপ্তার হয়েছে আমাদের 29 জন প্রার্থীকে আপনারা গ্রেপ্তার করেছেন ঢাকা যখন ক্যাম্পিং করছিল এই যে আমরা শগুন বাগিচায় মির্জা আব্বাসকে কীভাবে নির্যাত পিটানো হয়েছে গয়শরচন্দ্রের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে ব্যারিস্টার মাহবুদ্দিন খোকনের প্রচার মিছিলে গুলি করেছে ব্যারিস্টার মোহাম্মদ মওদুদ আহমেদকে এলাকা থেকে জোর করে ঢাকা পাঠিয়ে দেওয়া হয়েছে মুজিবুর রহমান সরোয়ার এখনও আপনি যদি ইউটিউবে যান দেখবেন সে একটা কর্মী নিয়ে স্পিড বোর্ডে মিটিং করতে যাচ্ছিল স্পিড বোর্ড থামিয়ে পুলিশে কর্মীটাকে নিয়ে যাচ্ছে উনি বারবার বলছে প্রতিহিংসার একটা জায়গায় আমরা প্রতিহিংসা না এটাকে বলে টোটাল ডাকাতি নোংরামি এটা কোনো ইলেকশনও বলেন না এটা কোনো রাজনীতি কোনো কর্মকাণ্ড না এটা টোটালি দস্যুতা নির্বাচন